শুরুটায় একটা জিনিস, লিওনেল মেসি, সে লিওনেল মেসিকে ওয়েলকাম জানিয়ে দেন, গ্রসারি ডান, সাইনিং ডান, লিওনেল মেসি এখন ইন্টার মায়ামির সন্তান। লিওনেল মেসির সঙ্গে আড়াই বছরের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামির, এবং লিওনেল মেসির আনুষ্ঠানিক বরণও আজ রবিবার, যখন বাংলাদেশ সময় প্রায় ভোররাত, সেই সময়টাতে নতুন একটা ভিডিও পোস্ট করা হয়েছে ইন্টার মায়ামির পোস্ট থেকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। সেখানে লিওনেল মেসিকে দেখা গেছে, তিনি সবাইকে একরকম জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের ক্লাবে চলে এসেছি, মুচাচোস গানটার সুরে সুরে এই ভিডিওটা শুরু। এবং এটার পরে কিন্তু আর কোনো জল্পনা কল্পনা, যা ছিল তা সবকিছুই আসলে উত্তর মিলে গেছে, এবং নতুন জার্সিতে সেটার আনুষ্ঠানিকতা কিন্তু এখন শুরুর অপেক্ষায়। ডিআরবি পিএনকে স্টেডিয়াম, সেখানে লিওনেল মেসিকে বরণ করে নেবে ইন্টার মায়ামি, এবং সেখানে যেসব আয়োজন থাকছে সেখানে, এমনকি সেই আলোচনাটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে আসলে লিওনেল মেসি কি বলেছেন, তিনি বলেছেন এটা চমৎকার একটা সুযোগ এবং আমরা একসাথে এই সুন্দর প্রজেক্টে কাজ করব, নতুন ঘরে সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সাবেক পিএসজি এবং বার্সেলোনার ফরওয়ার্ড লিওনেল মেসিকে পেয়ে যার পর নাই খুশি ডেভিড বেকহাম, যিনি এই ক্লাবটার অন্যতম কো ওনার। এবং ডেভিড বেকহাম বলেছেন তার স্বপ্ন পূরণ হয়েছে, 10 বছর আগে আমি বলেছিলাম আমি স্বপ্ন দেখি বিশ্বের সেরা ফুটবলারকে আমার দলে নিয়ে আসার, আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে, মেসির মতো একজন আমাদের ফুটবল ক্লাবে এসে এর চেয়ে গর্বের কিছু আর হতে পারে না। শুধু একজন ফুটবলার নয়, আমার একজন ভালো বন্ধু, একজন দারুণ মানুষ এবং তার পরিবারকে ইন্টার মায়ামি ক্লাবে বরণ করছি। ডেভিড বেকহ্যামের যেমন স্বপ্ন পূরণ হয়েছে, লিওনেল মেসিরও হয়তো শেষ দিকে গিয়ে, ক্যারিয়ারের শেষ প্রান্তে গিয়ে অবসরের খানিকটা ফুরসত মিলল, কিন্তু এই জায়গায় মেসি যখন আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন, আমার ভেতরে একটা শূন্যতা কাজ করছে। শূন্যতা কাজ করাটা খুব স্বাভাবিক, কারণ লিওনেল মেসিকে ইউরোপিয়ান পর্যায়ে অনেকেই আরও দেখতে চেয়েছিলেন, ইনফ্যাক্ট তার সে আসলে সামর্থ্য যোগ্যতা সেগুলো নিয়ে প্রশ্ন করার তো কোনো সুযোগ নেই। সেই জায়গায় আসলে বঞ্চিত হলো সবাই যে লিওনেল মেসিকে ইউরোপিয়ান কম্পিটিশনে দেখা যাবে না, তবে এই জায়গায় কি কিছু করার নেই, এটাই বাস্তবতা, এটাই মানতে হবে। ইনফ্যাক্ট হচ্ছে কি, আপনার লিওনেল মেসি যাওয়ার পর পুরো এমএলএস এর স্ট্রাকচারটাই যে আসলে সবার কাছে আকর্ষণীয় হয়ে যাবে সেটাই কিন্তু আসলে গর্বের বিষয়, এবং এমএলএস এর যেই প্রধান তিনিও কিন্তু এটাই বলছে যে এর থেকে বড় বিজ্ঞাপন আমাদের এমএলএস এর জন্য আর কিছু হতে পারে না। তাদের জন্য এটা পজিটিভ, মেসি নিজে বেছে নিয়েছেন সেটা তার জন্য পজিটিভ, ভক্ত হিসেবে আর কি, ভক্ত নয়, এমএলএস এর কথা আপনি বলছিলেন, অবশ্যই এমএলএস এর জন্য এর চেয়ে বড় ফুটবলার কখনোই হয়তো তাদের ইতিহাসে হতে পারতো না। তাদের যে ইনস্টাগ্রাম রয়েছে এমএলএস এর, সেখানে তারা তাদের ইন্ট্রোডাকশনও চেঞ্জ করে দিয়েছে, সেখানে তারা লিখেছে যে গোট প্লেস হিয়ার, মানে লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন মাত্র 6 মাস আগে, তাকে এমএলএস পেয়েছেন স্বপ্নের চেয়েও মধুর, মানে স্বপ্ন আসলে এত বড় স্বপ্ন আমার ধারণা এমএলএস আগে কখনো দেখেনি বা দেখার সেই সাহসও হয়নি। কিন্তু আমি যেখানে আমার যে শূন্যতার কথা আমি যেটা বলছিলাম, যে দেখুন রোনালদো চলে গেলেন, রোনালদো যখন আল নাসেরে গেলেন সে সময়ের পেছনের কারণটা আমি হয়তো আন্দাজ করতে পারি বা অনুধাবন করতে পারি, যে তার সঙ্গে ইউনাইটেডের একটা অচল অবস্থা চলছিল, তার কাছে আর হয়তো তেমন কোনো অপশন ছিল না। কিন্তু মেসির এই যে বার্সেলোনায় ফেরা না ফেরা নিয়ে অনেক রকম গুঞ্জন ছিল, হলো না বার্সেলোনা, কিন্তু আমার ধারণা যে ইউরোপিয়ান ফুটবল আসলে তাকে মিস করবে যেভাবে রোনালদোকে মিস করে, এবং মেসি বিশ্বকাপ জেতার পর নিদেন পক্ষে ফুল একটা সিজন বা দেড়টা সিজন তার আসলে ইউরোপে দিলে সম্ভবত সেটা গোটা ফুটবলের জন্য আরও বেশি আকর্ষণীয় হতে পারত। এই এমএলএস এর জন্য অবশ্য ব্যাপারটা অন্যরকম, আমাদের জন্য যত শূন্যতা হয় এমএলএস এর জন্য ব্যাপারটা পুরোই আলাদা, আজ তাদের একেবারে জমকালো অনুষ্ঠান বাকি রয়েছে, তাই না? এবং সেই জমকালো অনুষ্ঠান আসলে লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার জন্য, যেমন এমএলএস এর পক্ষ থেকে নানা আয়োজন থাকছে, যে ইন্টার মায়ামির যে ফ্যান গ্রুপটা রয়েছে তারাও কিন্তু অলরেডি আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনা একটা ফেমাস ব্যান্ডকে তারা আসলে ভাড়া করে আসলে নিয়ে এসেছে আলাদা করে একটা প্রোগ্রাম করার জন্য। তবে লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার জন্য এখন পর্যন্ত যে সম্ভাবনা, সেখানে লিওনেল মেসির সাবেক টিমমেট জেরার্ড পিকের সাবেক ওয়াইফ শাকিরা, সেই শাকিরার কিন্তু পারফরমেন্স করার কথা রয়েছে। ওয়াকা 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 হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে, এই মায়ামির 70% লোকই আসলে যারা ওখানে বাস করেন তাদের 70% লাতিন বংশোদ্ভূত, তো লাতিন আমেরিকান যেহেতু এবং ওই জায়গায় লাতিনদের ছড়াছড়ি, তাই খুব স্বাভাবিকভাবে ওখানে আলাদা একটা আকর্ষণ সবসময় থাকে, এবং তারা যেহেতু ফুটবল প্রেমীও, আমরা দেখেছি মেসির ম্যুরাল থেকে শুরু করে সব রকম আয়োজন সেই জায়গায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মেসি যেভাবে গ্রসারি শপিং করতে গেলেন এবং তিনি হয়তো ধরেই নিয়েছেন যে এখানে তাকে হয়তো লোকে ওইভাবে চিনবেও না, চিনলেও ওইভাবে বিরক্ত করবে না, যেরকমটা হয়তো তাকে কাতালোনিয়ায়, আর্জেন্টিনায় বা ইউরোপে করা হতো, অন্য সব জায়গায় যেখানে ধরেন ফুটবলটা আসলে
খুব ভালোভাবে জড়িয়ে আছে। এমএলএস এর এই জায়গাটা সেদিনে গ্রসারি ছবিগুলো দেখছিলেন, তখন কিন্তু কোনো জায়গায় কোনো ভিড় নেই, মানে হঠাৎ যারা চিনছেন এটা লিওনেল মেসি, সামনে এসে একটা ছবি তুলছেন, এই এতটুকুই। মানে আমি দেখার চেষ্টা করছিলাম যে উনি আসলে কি কিনেছেন, অনেক চেষ্টা করলাম তো কি কি বের করেছেন, যা বের করেছে সবই স্প্যানিশ ভাষায়, মানে উনি আসলে স্প্যানিশ জিনিসপত্র কিনেছেন যেগুলো বাংলা করা আমার পক্ষে সম্ভব নয়, ব্যর্থ, কেউ যদি জানেন আমাকে জানিয়ে দেন। আচ্ছা তারপর এটাই যে সেই জিনিসটা অবাক লাগেছে একটু, এবং এটা মনে হয় মেসি নিজে এনজয় করছেন যে তাকে নিয়ে আসলে কোনো বাড়তি কোনো হাইপ নেই, নর্মাল একজন সাধারণ মানুষের মতো হয়তো তিনি বাকি সময়টুকু লিড করতে চাইবেন, সম্ভবত তিনি সেটাই চেয়েছিলেন, সে কারণেই তিনি এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। লিওনেল মেসিকে খেলার জন্য আপনাকে দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, আমরা বলছি যে আজ রবিবার তার জন্য রয়েছে আনুষ্ঠানিকতা যেখানে তাকে ক্লাব বরণ করে নেবে, কিন্তু মাঠে তার নামার কথা ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচে। ইন্টার মায়ামি সেই ম্যাচটা খেলবে লিগ কাপের, এবং 27 জুলাই এরপর ইন্টার মায়ামি খেলবে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে। যদি লিগ কাপে শেষ পর্যন্ত টিকে থাকে ইন্টার মায়ামি তাহলে তাদের ম্যাচ আরও থাকবে, আর নইলে একটা মোটামুটি আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিরতিতে যেতে হবে ইন্টার মায়ামিকে, তাই তো? এছাড়া তো আসলে আর কোনো সুযোগ নেই, তবে আমার মনে হয় লিওনেল মেসি আসার পর ইন্টার মায়ামি কিছুটা হলেও আসলে চেঞ্জ হবে। ইনফ্যাক্ট আপনি যদি ইন্টার মায়ামির লাস্ট ম্যাচগুলো দেখেন সেখানেও কিন্তু খুব ভালো যে তারা পারফর্ম করছে এমনটাও কিন্তু নয়, টানা একের পর এক তারা কিন্তু ম্যাচ হেরেছে। সুতরাং যে টিমে লিওনেল মেসি আছে সেই টিমের তো আমার মনে হয় এখন আর সাহসের কোনো অভাব হবে না, লিগের একদম তলায় অবস্থান, একদম তলায়। এবং ইনফ্যাক্ট এমনও কিন্তু এটা একেবারে গুজব পর্যায়ে রয়েছে যে ইন্টার মায়ামি আরও যাদের আসলে সাইন করেছে সার্জিও বুস্কেটস, তাকেও কিন্তু আজকে অফিসিয়ালি লিওনেল মেসির সাথে তাকে বরণ করে, হ্যাঁ জর্ডি আলবা, তাদেরকেও একসাথে বরণ করে নেওয়া হবে। আলবা এবং সার্জিও বুস্কেটসের ওই জায়গায় হচ্ছে তাদের দরদাম নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, যেটা এমএলএস এর একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের ভেতরে পড়তে হয়। তো সেটা যদি বাদ দিয়ে যে এমএলএস এ লিওনেল মেসির ইম্প্যাক্ট বা ইফেক্ট কী হবে সেটা তো আসলে প্রশ্নাতীত। ডেভিড বেকহ্যাম যখন গিয়েছিলেন 2007 তখন যেরকম একটা মানে তোল পার হয়ে গিয়েছিল, লিওনেল মেসির ক্ষেত্রে সেটা আরও কয়েক গুণ বেশি হবে, সেটাই ন্যাচারাল। একটা জিনিস অন্তত পক্ষে এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে ইউএসএর সবচেয়ে মানে মোস্ট ফলোড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই মুহূর্তে টপ 5টার ভেতরে ঢুকে গেছে ইন্টার মায়ামি, একটা ফুটবল ক্লাব ঢুকে গেছে ইউএসএর জন্য। সেটা আসলে একটা বিগ স্টেটমেন্ট যে মেসি তাদের দেশে ফুটবল খেলতে এসেছেন, মানে সকার আর কি, আই মিন সকার। আপনি এমএলএসকে এখন থেকে তাহলে অন্যভাবে বলতে পারেন, মেজর লিগ সকার না বলে আনুষ্ঠানিকভাবে যে বরণ করে নেওয়া সেদিকে হয়তো সবারই কম বেশি নজর থাকবে, জমকালো একটা অনুষ্ঠান হয়তো দেখতে অনেকেই বাংলাদেশের আর্জেন্টিনা ভক্ত যারা রয়েছেন, লিওনেল মেসি যারা ভক্ত রয়েছেন, তারা নিশ্চয়ই অনেকেই ভোর রাতে উঠে সেদিকে নজর রাখবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.